আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো, কারণ ম্যানি এক্স ওয়ান দিয়ে পিসি বিল করলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন সবার জনপ্রিয় সেই ম্যানি এক্স ওয়ান কেসটা, আর একটু ডিফারেন্স আছে। দেখেন নতুন যে কম্পিউটার কেসটা আসছে ম্যানি এক্স ওয়ান, নতুন একটা অপশন কিন্তু অ্যাড করা হয়েছে, এই জিনিসটা আগে ছিল না। তো সব কিছু মিলিয়ে ম্যানি এক্স ওয়ানের মতো সুন্দর একটা কম্পিউটার কেস দিয়ে আজকের একটা পিসির ভিডিও দেখাবো, আর বাজেট হলো 95,000 টাকা। যাদের বাজেট 1 লাখ টাকার কম, যারা চাচ্ছেন একটা গেমিং প্লাস এডিটিং পিসি বিল করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। আর আজকের এই পিসিটা যার জন্য বিল করলাম, ভাইয়ের নাম হলো জিশান, আর ভাইয়া কিন্তু আসছে অনেক দূর থেকে আমার ভিডিও দেখে। একটা কথা না বললে নয়, ভাইয়ার কিন্তু বার্থডে আগামী মাসে, বাট বার্থডের আগে কিন্তু পেয়ে গেল বার্থডের গিফট, আর ভাইয়ার বার্থডে গিফট হিসেবে পিসিটা কিনে দিচ্ছে মা। ভিউয়ার্স, আপনাদের বাজেট যাদের 95,000 টাকা, তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। ভালো হয়ে যেতে একটা ভালো মানুষ হতে পারি। অবশ্যই এটা মায়েরও দোয়া থাকবে, আর আমরা সবাই দোয়া করি জিশান ভাই যেন যা যে উদ্দেশ্যে আসলে পিসিটা বিল করতেছে, গেমস খেলবে ফাঁকে ফাঁকে, মূলত উদ্দেশ্য কিন্তু একটাই, এটা দিয়ে হয়তো ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে, গ্রাফিক্সের কাজ শিখবে, বা ওনার যে সমস্ত কাজগুলো করার দরকার সবগুলাই করবে। তো এটা দিয়ে কিন্তু সবই করা যাবে। আরেকটা জিনিস ভিডিওটা শুরু করার আগে বলে রাখতে চাই, এইখানে এই পিসিতে কিন্তু আমরা বড় কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করিনি, 1650 একটা কার্ড ইউজ করেছি, GDDR6 4GB। বর্তমানে মার্কেটে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি, তাছাড়া উনি যে কাজগুলো করবে সেটার জন্য কিন্তু এটাই আনা। অনেকে হয়তো কমেন্ট করবেন আমি জানিয়ে ভিডিওর মধ্যে যে এটাতে এই 1 লাখ টাকার বাজেটে কিন্তু 3060 নেওয়া যায়, 3070 নেওয়া যায়, অনেকে এই ধরনের কমেন্ট করেন। অবাঞ্ছিত এই কমেন্টগুলো আপনারা করবেন না। যারা পিসিগুলো বিল করতেছে তাদের পছন্দ মতো বিল করতেছে এবং তাদের বাজেট অনুযায়ী করতেছে, হয়তোবা অত বড় বড় গ্রাফিক্স কার্ড দিয়েও পিসি বিল করা যায়, কিন্তু তখন আবার অন্যান্য জিনিসপত্র কিন্তু নেওয়া যাবে না, বাজেটের ব্যাপার থাকে যেহেতু। সো জিশান ভাইয়ের পিসিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ সব কিছুই পারফেক্ট আছে, ওনার যে যে রিকমেন্ডগুলো ছিল সব কিছু দিয়ে কিন্তু ওনার কাজগুলো অনায়াসে করতে পারবে। তো জিশান ভাই, পিসিটা বিল করার জন্য টাকা কে দিচ্ছে? মা দিচ্ছে না, আব্বু দিচ্ছে না? যাই হোক, আব্বু কিন্তু ইনভেস্ট করলো জিশান ভাইয়ের প্রতি, আর মা তো সাথেই আছে, দুজনের দোয়া রইলো জিশান ভাইয়ের সাথে আর আমার দোয়া রইলো। আপনারা সবাই দেখতে থাকুন, আমি আপনাদেরকে আইডিয়া দিব এই পিসিটা আসলে আমরা কত দিয়ে বিল করতেছি। আর ভাইয়া কিন্তু আমার সাথে একটা ব্লগ করতে চাইছিল আইসাই, কেন বলেন তো? হাসান ভাইয়ের সাথে ভিডিও করার পিছনে কারণটা কি জন্য চাইছেন বলেন? ইউটিউবে আসলাম, এইটাই না? আমি তো মানে নগণ্য একজন ব্যক্তি, আমার সাথে আসলে কী হবে না আসলে কী হবে। যাই হোক, খুব ভালো লাগছে, আমি স্পেশালি আপনাকে থ্যাংক জানাই যেহেতু আপনি ব্লগটা করতে চাইছেন। আর আমিও দর্শকদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারাও বাসাবাসে কিন্তু অ্যাটলিস্ট ধারণা পেয়ে যাবেন আপনার বাজেটে আপনি কী ধরনের প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটাই শুরু করি, প্রসেসর দিয়ে শুরু করবো। প্রসেসর কই, এই তো চিপার মধ্যে রাইজেন 5 এর 3600 প্রসেসর, আর জনপ্রিয় এই প্রসেসরটা দিয়ে বিল্ড হয়েছে জিশান ভাইয়ের পিসি। আর এই প্রসেসরটা আসলে এত বেশি সেল হয় কারণ এর যদি আপনার পারফরমেন্স বলি অসম্ভব ভালো, আপনি গেমিংয়ের বেলায় বলেন বা এডিটিংয়ের বেলায় বলেন সব বেলায় কিন্তু এই প্রসেসরটা খুব ভালো পারফরমেন্স দেয়। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেটার বেস স্পিড থাকে 3.6, আমার মুখস্থ হয়ে গেছে, আপ টু বুস্ট স্পিড হলো 4.2, 35 MB ক্যাশ সহ এই প্রসেসরটাই থাকতেছে ভাইয়ের পিসিতে। প্রসেসরের পরেই কিন্তু আমরা চলে যাব মাদারবোর্ডে। আসলে এই পিসিতে আমরা কিন্তু মাদারবোর্ড ইউজ করতেছি অ্যাসরকের B450 স্টিল লিজেন্ড, এটা কিন্তু ছোটোটা না, এটা একটু বড়, দেখতে পাচ্ছেন অলমোস্ট এক হাতের মতো লম্বাই মাদারবোর্ডটা। ATX মাদারবোর্ডগুলোর সুবিধা আছে কিছু, ATX মাদারবোর্ডটা যখন আপনি আপনার ক্যাশিংয়ের মধ্যে সেট করবেন দেখেন ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যায়, আর যেগুলো মাইক্রো ATX ছোটো বোর্ড সেগুলো কিন্তু একটু ছোটো থাকে, নিচের জায়গাটা খালি থাকে, কেবলগুলো দেখা যায় এলোমেলো, ভালো লাগে না। আর বিশেষ করে ATX মাদারবোর্ডের ভিতরে কিছু অপশনও বেশি থাকে, RGB হেডার বেশি থাকে, PCI এক্সপ্রেসের স্লট বেশি থাকে, আরও অনেক অনেক সুবিধা আছে। সো এই ATX বোর্ডটা থাকতেছে, আর সেম একটা বোর্ড কিন্তু আছে মাইক্রো ATX যেটার শেষে একটা এম থাকে, B450M থাকে, ওই মাদারবোর্ডটা থেকে। এটার প্রাইস অলমোস্ট আপনার 2000 টাকার মতো মনে হয় বেশি, তবে এটা দিচ্ছি ভাইকে, এটা খুব ভালো একটা মাদারবোর্ড। যাই হোক, তো এই মাদারবোর্ডের পরে কিন্তু আমরা র্যাম ইউজ করছি 2টা, দেখতে পাচ্ছেন কোরসায়ারের ভেঞ্জেন্স LPX, এখানে 3200 MHz-এর 2টা র্যাম, 16 GB। আর কাদের জন্য আমি সবসময় বলি যেটা ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করলে বেটার, পারফরমেন্সটা ভালো পাওয়া যায়, 3200 MHz-এর 2টা র্যাম থাকতেছে। একটু যদি CPU-টার ভিতরের দিকে তাকাই, এটা কিন্তু non-RGB র্যাম, আর এর পিছনে আরেকটা কারণ আছে, RGB র্যাম লাগালে আমাদের লিকুইড কুলারটা লাগাতে একটু অসুবিধা হয়। এই জন্য আপনারা যখন আপনাদের প্রোডাক্টগুলো চয়েস করবেন মাথায় রাখবেন যেন RGB র্যাম লাগায়া, যদি আপনি লিকুইড কুলার লাগাইতে চান অবশ্যই আপনাকে আরও বড় একটা কম্পিউটার কেস নিতে হবে। সো non-RGB এই 2টা র্যাম থাকতেছে, 8 GB করে 16 GB,
স্টোরেজের কথা যদি বলি, ফার্স্টে বলবো এনভিএমই এমডটের কথা, স্যামসাং এর 970 ইভো প্লাস এই এনভিএমইটা থাকতেছে 250 GB, সবচাইতে ফাস্টেস্ট স্পিড যেটাতে পাওয়া যায়। আর এরপরেও কিন্তু আরও একটা এসএসডি চলে এসেছে, ফায়ার কোডা, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন, তার স্পিড কিন্তু এর থেকেও বেশি। আপনাদের যাদের ফায়ার কোডা লাগবে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, চাইলে নিতে পারেন। আর এটার মধ্যে কি স্টোরেজ আছে বড়? হ্যাঁ, 1 টেরাবাইট একটা হার্ড ডিস্কও কিন্তু আছে, যেহেতু আমরা পিসিটা বিল করে ফেলেছি এখানে সেই কম্পোনেন্টটা নাই। সিগারের একটা হার্ড ডিস্ক, তোশিবার 1 টেরা একটা হার্ড ডিস্ক কিন্তু ভাইয়ের এই পিসির মধ্যে আছে। যাই হোক, এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো। কোরসায়ারের একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে CB550, এটা কিন্তু 80+ ব্রোন সার্টিফাইড, 550 ওয়াটের। তো এই 5 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে। আর আমি যেটা সবসময় বলি, অবশ্যই মনে রাখবেন, একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এবং সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করার ট্রাই করবেন, তাহলে আপনার কম্পোনেন্টগুলো কিন্তু ভালো থাকবে অনেক দিন। পাশে একটা লিকুইড কুলার দেখতে পাচ্ছেন, TWISTER DX240, আপনারা দুইটা ফ্যান সহ একটা লিকুইড কুলার। আর যেহেতু 3600 পাওয়ার, আমি সবসময় বলি একটা লিকুইড কুলার অবশ্যই রাখবেন, তাহলে পারফরমেন্সটাও ভালো থাকবে, প্লাস আপনার হিট কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই কুলারটা, আমি একটু ক্লাসটা খুলে দেখাই। এখানেই দেখতে পাচ্ছেন DX240 একটা লিকুইড কুলার কিন্তু আছে। এরপরে কিন্তু আমরা এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের 1650, এটা হলো GDDR6 4GB ওভারক্লক এডিশন প্লাস উইনফোর্স, এটা হলো 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর গ্রাফিক্স কার্ডটা কিন্তু দুটা ফ্যান সহ একটা গ্রাফিক্স কার্ড, আমরা কিন্তু অলরেডি মাদারবোর্ডে সেট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে। গিগাবাইটের এই 4GB কার্ডটা দিয়ে কিন্তু ভাইয়া এডিটিং করবে প্লাস গেম খেলবে, তো এই কার্ডটা থাকতেছে। পাশাপাশি আমরা বলবো কম্পিউটার কেসের কথা, Mania X1, এটা কিন্তু এতটাই জনপ্রিয়তা পেয়েছে, লাস্টে কিন্তু মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বর্তমানে অ্যাভেলেবল আছে, যাদের চয়েস Mania X1 চাইলে এখন নিতে পারেন। আর এটা জনপ্রিয়তার পিছনে যে মূল কারণ, সেটা হলো সামনের এই তিনটা সুন্দর ফ্যান, আর ARGB এই ফ্যানগুলো কিন্তু সামনে থাকবে, সামনে টোটালটাই ম্যাশ থাকবে, তারপরে সাইডে টেম্পার গ্লাস থাকবে, এবং এটা কিন্তু উইন্ডো সিস্টেম, আপনি খুলতে পারবেন যখন তখন। উপরে এয়ারফ্লোর জন্য এয়ার ফিল্টার দেওয়া আছে, ম্যাশ ফিল্টার, এবং USB 2-3 কম্বিনেশনে 3টা USB পোর্ট থাকবে। উপরে ব্যাক সাইডেও কিন্তু একটা ফ্যান থাকবে, মোট 4টা ফ্যান। আর নতুন করে যেটা অ্যাড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই চমৎকার সুন্দর একটা প্যানেল, এখানে RGB আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও চমৎকার লাগতেছে, সো এই জিনিসটাও থাকতেছে। আর আমরা কিন্তু অলরেডি পিসি বিল করে ফেলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মনিটর দিয়েছি, জিশান ভাইয়ের পিসিতে কিন্তু একটা মনিটরও আছে। আর এই মনিটরটা হলো আপনার 24 ইঞ্চ, স্যামসাংয়ের 24 ইঞ্চ মনিটর, উনি চাইলে কিন্তু 22 ইঞ্চ ইউজ করতে পারতো, সেক্ষেত্রে টাকা সেভ হতো। যাই হোক, ওনার পছন্দ, যেহেতু 24, আমরা 24 ইঞ্চ একটা মনিটর দিয়েছি। পাশাপাশি একটা ফ্যানটাকের একটা ফাইটার 2K613L, যেটা নাকি RGB একটা কিবোর্ড, এটাও কিন্তু আছে। আবার পাশাপাশি একটা মাউসও আছে, Thor X9, এটাও কিন্তু RGB ফ্যানটাকের একটা মাউস। তো ম্যাক্সিমাম জিনিসেই কিন্তু RGB, যেহেতু ইয়াং ম্যান, বয়স অনেক কম, লাইটিং ফাইটিং থাকলে কাজ করতে অনেক ভালো লাগবে, মনটাও ভালো থাকবে। হেডফোন আছে, এটার মধ্যেও লাইটিং আছে, দেখতে পাচ্ছেন RGB একটা হেডফোন, ক্যাপ্টেন 7.1 HG15 ফ্যানটাকের এই হেডফোনটাও কিন্তু থাকতেছে। সো এই হলো কম্পোনেন্ট, মোটামুটি সব কিছু মিলিয়ে আমাদের বাজেট হলো 95,000 টাকা। যাদের বাজেট 95,000 টাকা, বিল করে নিতে পারেন জিশান ভাইয়ের মতো, এরকম একটা পিসি খেলতে পারবেন, যে কোনো গেম, মোটামুটি সবগুলো গেমই খেলা যাবে, করতে পারবেন এডিটিং। এরকম একটা পিসি লাগলে আসবেন মাল্টিপ্লান সেন্টার Level 7 TDS কম্পিউটার 756-57 শোরুমে। আর এখানে আসলে আমাকে পাবেন, আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের গেমিং আইটেমগুলো পাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কল করবেন। আর সবগুলো প্রাইস তো আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ প্লাস আমাদের ওয়েবসাইট সব কিছু লিঙ্ক পাবেন, সেখানেও ভিজিট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।